টপ কাউন্টারটা ক্লিনিং একেবারে সাদা ধবধবে ক্লিন হয়ে যাবে। এখন ক্লিনিং করা শুরু হয়ে সকাল হয়ে গেছে এবং সাথে ক্লিনিংটাও, আর সাথে উনিও চলে আসেন দেখতে কি করি। ও আসিও না দেখি, এনিয়া পায়ে লাগবে তো, সরো এনিয়া। এরকম করে পায়ে লাগে এরকম করে কালকে ফ্লোর পরিষ্কার, এক একদিন এক এক কর্নার পরিষ্কার করা হয়, এক একদিন এক এক পরিষ্কার করি। এদিকে আমার ক্লিনিং চলতেছে আর আমি দুপুরের খাওয়ার জন্য একটু ডাল মাখনি করব, তো এই জন্য ডালটা সিদ্ধ করে দিয়েছি। আর টমাটো, এটা হচ্ছে ফ্রোজেন টমাটো, তো এটাকে একটু তাওয়ায় রেখে পানিটা টানায় নিতেছি। আমার টপটা টপ কাউন্টারটা বিদ্যুতে সবাই দেখে জিজ্ঞেস করেন এটাকে কীভাবে আমি এত খসার ঝকঝকে রাখি, তো এটার জন্য হচ্ছে আমি খাবার সোডা আর সাদা সিরকা আর বাসনদার লিকুইড দিয়ে একটা মিশ্রণ বানিয়ে পরিষ্কার করি এক দুই দিন পর পরই। তো এটাই হচ্ছে এর পরিষ্কার রাখার টিপস, খুবই পরিষ্কার হয় খাবার সোজা আর সিরকাতে, সাদা সিরকাতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটা দিন শুরু হয়ে গেল সকাল সকাল, প্রথমে উঠে আমার ক্লিনিং শুরু করে দিয়েছি। একটু রান্নাঘরটা টপ কাউন্টারটা পরিষ্কার থাকলে কাজ করতে অনেক ভালো লাগে, তো চলেন। আমার টপ কাউন্টারটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখাই পুরো পরিষ্কার হয়ে গেছে, একেবারে ক্লিন সাদা হয়ে গেছে, একেবারে ক্লিন হয়ে গেছে। এখানে কাজ করার মজাই আলাদা। এই টমাটোগুলো হচ্ছে ফ্রোজেন টমাটো, তো এটা যেটা হচ্ছে ফ্রোজেন টমাটো যদি আমি এমনি ব্লেন্ড করি প্রচুর পানি হয়ে যায়, এই জন্য আমি তাওয়া একটু সেকে নিই, তাহলে পানিগুলো শুকিয়ে যায় আর এত সুন্দর একটা পেস্ট হয়। তো এটা হচ্ছে ফ্রোজেন টমাটো দিয়ে যে কোনো জিনিস ইউজ করার একটা টিপস। ডালমাখনি করার জন্য আমি টমাটোর সাথে একটু রসুন কোয়া, কারণ রসুন পেস্ট মনে হচ্ছে আমার কম হবে, এই জন্য আমি দুই কোয়া রসুন টমাটো পেস্টের সাথে দিয়ে ব্লেন্ড করে নিতেছি। আর আমার একটু আদা লাগবে, আদাটা আমি বাটা নিতে যাচ্ছি না, একটু গ্রেট করা আদা হলে, মানে কষা আদা হলে আমার রান্না অনেক টেস্টি হয়। তো দুই কোয়া রসুন দেব আমি এখন টমাটোর মধ্যে, আর আদাটা একটু ওই গ্রেটারে গ্রেট করে নেব, মানে ঘষে নেব আর কি। ডাল মাখনি সকল প্রিপারেশন আমার হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি তেল দিব আর জিরার ফোড়ন দেব। জিরাটা একটু ফুটফুট করে ফুটলে তারপরে মাঝে কাটা পেঁয়াজ দেব, কাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তারপরে একটু বাটা রসুন দেব, বাটা রসুন, আদা, কুচানো আদা যেটা আমি গ্রেট করে নিয়েছি, আর টমাটোর পেস্টটা দেব, কাঁচামরিচ, কাঁচামরিচ দিচ্ছি। এরপরে যেটা করব একটু ড্রাই, একটু ড্রাই যে রুটির মশলাগুলো আছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ওগুলো সব দিয়ে সুন্দর একটা মশলাটা ভালো করে ভুনে নিব। যখন আমার বাগারটা পোড়া হয়ে যায় তখন একটু বাটার মেল্ট করে, দেড় চামচ পরিমাণ বাটার মেল্ট করে এটার মধ্যে এক চিমটি পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, লাল শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি আগুন নিবাই, বাটারটা মেল্ট হলে আগুন নিবাই, এক চিমটি পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপরে এটা আমি ডালের উপরে ছড়িয়ে দিব, এটা হচ্ছে ডাল মাখনির আসল টেস্ট। আমি একটু বাইরে যাব, তো একটু কাসান বিনার বাসার জন্য কিছু, বিনার বাসার জন্য একটু ডাল মাখনি নিয়ে যাচ্ছি, বিনার খুবই পছন্দ করে ডাল মাখনিটা, তো বিনার জন্য একটু নিয়ে যাচ্ছি। যদি আমাদের এটা একটু বেশি, অনেক মজা হয় আমার হাতে ডাল মাখনিটা, হয়ে যাবে তাদের মা ছেলের, এটুকু তাদের মা ছেলের জন্য হয়ে যাবে। আমি একটু বাইরে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, তো যাওয়ার সময় এগুলো একটু দিয়ে যাব। তো আমি রেডি হয়ে নেই, হয়ে গেছে আমার এটার বাকি রান্নাটা সে করবে নেবে। ব্যাংকে গিয়ে আমার অনেক ঝামেলা করতে হয়েছিল, অনেক ঝামেলা শেষ করে অনেক সময় গেল, তারপরে বাসায় আসতে আসতে মোটামুটি সাড়ে তিনটা বেজে গেছে। তো সাড়ে তিনটার সময় গোসল নামাজ শেষ করে এখন খেতে বসছি, আর কিছু করা সম্ভব হয় নাই বা কিছু শ্যুট করা সম্ভব হয় না, ব্যাংকে আমার সব সময় চলে গেছে, ঝামেলা মিটপাট হয়েছে। তো আমার ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন,
আর আজকের মতো এখানে শেষ করে দিই। নেক্সট একটা ব্লগের সাথে দেখা হবে। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।